আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন বীর প্রতীক মোহাম্মদ হাবিবুল আলম। আমরা একটু ভিন্ন আলোচনা আসলে করতেই চাই। মোহাম্মদ হাবিবুল আলম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, শুভ সকাল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের দিনটি আসলে আমাদের জন্য, আমরা যারা স্বাধীন দেশে বাস করছি, এই আমাদের সবার জন্য আজকের দিনটিও আসলে একটি বিশেষ দিন। যে 11 মাস আপনারা যুদ্ধ করেছিলেন, তার মধ্যে গেরিলা যুদ্ধটি ছিল উল্লেখযোগ্য। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন? শুনতেও পাচ্ছি, দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ। আজ আমরা জানি 9 জুন আজকের দিনটিতে 1971 সালে আপনারা হোটেল ইন্টার কন্টিনেন্টালে গেরিলা হামলা চালিয়েছিলেন, সেই কথাটি একটু জানতে চাই, সেই স্মৃতিচারণটি একটু জানতে চাই। কারণ সেখানে অনেকেই ছিলেন, বিশেষ করে বিদেশি সাংবাদিকরা ছিলেন, বিদেশি অতিথিরা ছিলেন, অনেকেই ছিলেন, কিন্তু সেই গেরিলা হামলার কথাটি একটু বিস্তারিতভাবে আপনার কাছ থেকে জানতে চাই। আজকে 9 জুন প্রথম যে অ্যাকশনটি হয় ইন্টারকন্টিনেন্টাল, তো আপনি বলতে পারেন ঢাকা শহরের প্রথম অ্যাকশন যেটি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে যে বাংলাদেশে একটা কিছু হচ্ছে। এটা পাকিস্তান গভর্নমেন্ট তখন বলছিল যে এটা একটা স্কারমেশ এবং এটা কিছু ইনসার্জেন্টস এই কাজগুলো করছে, দোষ দিচ্ছিল ভারতকে। এবং ঘটনাটা এরকম যে এটা প্রথম বারের মতন অ্যাকশনটি ঢাকা শহরে হয়, যেটা বিবিসি বলেন বা এবিসি বলেন, অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি এবং বেশ কয়েকজন নিয়ে নেয় এই ধারণটা করে। এটা ঘটেছিল সন্ধ্যার দিকে এবং এটা এরকম যে আমাদেরকে 2 নম্বর সেক্টর থেকে মে মাসের শেষে ঢাকায় আসতে বলা হয়। আমি 17 জন আমি নিয়ে আসি, 17 জনকে নিয়ে আসা হয় এবং এর মধ্যে অনেকেই ছিলেন, অনেকেই নাই এখন, যারা বেঁচে আছে। একটু জানতে চাই মোহাম্মদ হাবিবুল আলম, আপনারা কতজন ছিলেন সেই হামলার সময় এবং কে কে ছিলেন? নিশ্চয়ই নামগুলি আপনার মনে আছে। এখানটায় ছিল মুনির চৌধুরী, অরিজিনালি মুনির চৌধুরীর ছেলে মাসুদ, প্রফেসর মুনির চৌধুরী, যিনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন বাংলার, এবং ওনার ছেলে পরে বাদ পড়ে, কিন্তু যারা অ্যাকচুয়ালি ছিল তাদের মধ্যে এখন বেঁচে আছে মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল হক স্বপন, আলী আহমদ জিয়াউদ্দিন, তারপর মুনিরুল আলম মির্জা, যিনি গাড়ি চালাচ্ছিলেন, মুনিরুল আলম মির্জা বাদল ভাই বলা হয়, উনি FTC-র ক্যামেরাম্যান ছিলেন তখনকার দিনে 71-এ, এবং উনি গাড়ি চালাচ্ছিলেন, আর আমরা 1, 2, 3, 4, 5 এই 5 জন। জি, যে সেই হামলাটা যদি একটু বলতেন যে কিভাবে আপনার পরিকল্পনা কি ছিল, ঠিক পরিকল্পনা অনুযায়ী আপনারা কিভাবে হামলাটা করেছিলেন, সেই স্মৃতিচারণটি একটু শুনতে চাই। পরিকল্পনা ঠিক যেটা ছিল অরিজিনালি, এরকম আমাদেরকে বলা হয়েছিল যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে একটা টিম আসছে পাকিস্তান সরকারকে কিছু ফাইন্যান্সিয়াল লোন দেওয়ার জন্য, এবং এর সঙ্গে UNHCR এর সভাপতি যিনি প্রিন্স সাদরুদ্দিন আগা খান, উনিও আসছেন।
এবং পাকিস্তান গভর্নমেন্ট এবং পাকিস্তান আর্মি তখন বলছে যে পুরো ঢাকা এবং বাংলাদেশ পূর্ব পাকিস্তান তখনকার দিনে পাকিস্তান আর্মির কন্ট্রোলে এবং এখানটায় কোনো গণ্ডগোল নেই। জি মোহাম্মদ হাবিবুল আলম, আপনি বোধহয় আমাদের কথা শুনতে পাচ্ছেন, আমরা যদি টেলিফোনেও তার বক্তব্যটি নিতে পারি। জি দর্শক, আমরা শুনছিলাম বীর প্রতীক মোহাম্মদ হাবিবুল আলমের কথা। আপনি জানেন যে 9 জুন হোটেল রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে হামলা করেছিলেন গেরিলারা, সেই স্মৃতিচারণটি শুনছিলেন।